আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভিউয়ার্স, প্রত্যেক দিনের মতো আজকেও সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনাদেরকে পড়ে শোনাব। তাই যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক দিবেন এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সৌদি আরবে শুক্রবার পর্যন্ত 85 জন বাংলাদেশি প্রবাসী ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে জানা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের লাশ নিয়ম মেনে স্থানীয়ভাবে দাফন করা হয়েছে। তাছাড়া সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসিহ বলেন, যারা মারা যাচ্ছেন তাদের পরিবার ওয়েজ আরনাস কল্যাণ বোর্ড থেকে 3 লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন। তার বাইরেও সরকারের কাছ থেকে আরও সহযোগিতা পাওয়া উচিত বলে আমি মনে করি। খবর নয়া দিগন্ত। সৌদি আরবের অর্থমন্ত্রী আল জাদান জানিয়েছেন, এবছর সৌদি আরব 22,000 কোটি সৌদি আরব রিয়াল ঋণ নিতে যাচ্ছে। তাই সাংবাদিক মোহাম্মদ আয়েশ লিখেছেন, এই অর্থনৈতিক চাপ শুধু সৌদি আরবেই সীমাবদ্ধ থাকবে না, গোটা আরব অঞ্চলেই এর বিরূপ প্রভাব পড়বে। খবর এনটিভি। অন্যদিকে সৌদি আরবের একটি বাড়িতে আগুন লেগে ফিলিপাইনের 6 জন নাগরিকের মৃত্যু হয়েছে। খবর জনকণ্ঠ। এছাড়াও সৌদি আরব এমন একটি টিম গঠন করছে, যারা বিশেষ করে ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে আছে তাদের মনোবল বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। খবর যুগান্তর। অন্যদিকে অর্থনৈতিক কারণে হাদি সরকারকে আর আশ্রয় দেবে না এবং অর্থনৈতিক সমর্থন দেবে না সৌদি আরব। উল্লেখ্য যে এই হাদি সরকার হচ্ছে সেই ব্যক্তি যাকে ইয়েমেনের ক্ষমতায় বসানোর জন্য যুদ্ধ করছে সৌদি আরব সহ অন্যান্য অঞ্চলগুলো। খবর মানব জমিন। আজ সৌদি আরবে 24তম রোজা। রিয়াদে ইফতারের সময় 6টা 32 মিনিট এবং মক্কায় ইফতারের সময় 6টা 54 মিনিট। এছাড়াও ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রচারণামূলক টিভি সিরিয়াল তৈরি করবে সৌদি আরব। আগামী বছর থেকে জেরুজালেম ও তেল আবিব শহরে শুটিং করা হবে। খবর নয়া দিগন্ত। অন্যদিকে ময়মনসিংহের ভালুকায় 1 মাসের দোকান ও বাসা ভাড়া প্রায় 6 লাখ টাকা মওকুফ করলেন সৌদি প্রবাসী মোহাম্মদ নেওয়াজ মোরশেদ তুতা। খবর কালের কণ্ঠ। আজ 17ই মে, আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি ঠিক তখন পর্যন্ত সৌদি আরবের মোট আক্রান্তের সংখ্যা 52,016 জন। আজকের রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি। মোট মৃত্যু 302 জন। মোট সুস্থ হয়েছে 23,666 জন। এখনও সুস্থ হয়নি 28,048 জন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।